দেখতে দেখতে চলে গেল 2020, নতুন বছর স্বাগতম জানাচ্ছি আমরা। তো এই বছরে আমি অনেকগুলো মুভি দেখলাম। এই মুভিগুলোর মধ্যে আমি চাচ্ছিলাম যে সেরা যে মুভিগুলো আছে তার একটা লিস্ট করুন। তো আজ আমি নিয়ে আসছি সেরা 10 ড্রামা মুভি আমার দেখা 2020-এ। মানে এই না যে এগুলো 2020-এ রিলিজ হয়েছে, এগুলো অনেক সময় নানান সময়ে রিলিজ হয়েছে, কিন্তু আমার দেখছি এই বছরে। তো এরকম সেরা 10টা ড্রামা ড্রামা মুভি নিয়ে আজকে পড়ব। তো শুরু করা যাক। দশ নম্বরে আছে সত্য ঘটনা অবলম্বনে নির্মিত মুভি, যে মুভিটার নাম হতে দ্য স্কাই ইজ পিঙ্ক। যেখানে একটা মেয়ে মানে একটা দুর্বল রোগ নিয়ে জন্ম দেয় যে বেশি দিন বাঁচবে না। তো সেই মেয়েকে নিয়ে টিকায় রাখার জন্য বাবা মার পরিশ্রম কষ্ট সত্য এগুলো নিয়েই মূলত এই গল্প। যে গল্পটা চলে হচ্ছে মূলত মেয়ের জীবনী থেকে, মানে মেয়ে নিজেই নিজে জীবনীটা বললা যায়। মানে বলা যায় অসাধারণ একটা মুভি। এটা আমি রাখছি লিস্টে কারণ হচ্ছে যে তুই আমার জীবনের সাথে মিলে যায়, এই জন্য আসলে লিস্টে রাখা। তো এখানে সবার অভিনয় ছিল অসাধারণ, কিছু কিছু সিন ছিল হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো। আপনার হৃদয়টা আসলে ছুঁয়ে যাবে এবং চোখটা চলাচল হয়ে আসতে পারে কাহিনীটার জন্য, যদিও প্রচুর পরিমাণ হাসায় গল্পটা এগিয়ে গেছে। তো এটাকে 10 নম্বরে রাখা যায়। 9 নম্বরে আছে একটা সিএনজি চালকের জীবন নিয়ে তৈরি মুভি, যেই মুভিটা ইন্ডিয়া থেকে মোট ইন্ডিয়ার নানা জায়গা থেকে মোট 18টা পুরস্কার জিতা নিছে। মানে বুঝাই যাচ্ছে এটা কীরকম একটা মুভি। তো এটা খুবই সাধারণ একটা সিএনজি চালকের জীবনী। সিএনজি নানা রকম নানা পেশা নানা ধর্মের মানুষ উঠে এগুলো আসলে এখানে প্রায় তোলা হয়েছে। তারপর একটা সিএনজি চালক নতুন করে বিয়ে করছে, বিয়ে করার পর জয়েন্ট ফ্যামিলি মানে দেখা যায় এখানে মা বাবা আর সে মানে সব এক ছোটো একটা ঘরে থাকে। এখানে আবার নতুন বউ আইসে, বউ জায়গা দিতে পারে। আপনি যদি পোস্টারটা খেয়াল করেন তাহলে দেখতে পাবেন একটা ওদের বাসরের সিন, নিচে ওর বাবা বাবা শুয়ে রয়েছে আর খাটের মধ্যে ওরা দুজন শুয়ে রয়েছে। বাসরটা ওদের কীরকম হয়েছে সব মিলে বল, যেটা অসাধারণ একটা মুভি। যেহেতু ড্রামাটিক প্রচুর কিন্তু আপনি এটা উপভোগ করতে পারবেন। তো এটাকে 9 নম্বরে রাখছি আমরা। 8 নম্বরে আছে ইন্দোনেশিয়ার একটা মুভি, মুভিটার নাম হচ্ছে আসসালামু আলাইকুম বেজিং। যেখানে ইন্দোনেশিয়ার একটা মেয়ে চাকরির খুঁজে মানে জার্নালিস্ট হিসেবে বেজিং আসে। তো এখানে এসে যে পর্যটন ঘুরে ঘুরে দেখায় বেজিং শহরটা, এরকম একটা ছেলের সাথেও পরিচয় হয়। পরিচয় থেকে আসলে সম্পর্কটা প্রেমের দিকে গড়ায়া যায়। তো এদিকে বেজিংয়ে তার একটা জামাই ছিল, যে জামাই অন্য মেয়ের সাথে সম্পর্ক করে জানাজানি হয়। তো এদিকে জামাই এদিকে অন্য ধর্মের একটা মানে অন্য ধর্মের একটা মানুষের সাথে প্রেমে পড়া, এই টানায় পড়া চড়ায় উত্তরা এগুলো নিয়ে এই মূলত আসসালামু আলাইকুম বেজিং মুভিটি। মানে বেজিং শহরটা সুন্দর করে ঘুরায় দেখায়, তারপরে প্রেমটা আসলে দারুণভাবে দেখা গেছে এখানে। আসলে ইসলামিক মুভিগুলো আমাদের দেশও ইসলামিক দেশ, কিন্তু এখানে ইসলাম ব্যাপারটা খুব ফুটায় তোলে না, এখানে ইসলাম ব্যাপারটা খুব সুন্দর করে ফুটায় তুলছে। তারপরে বেজিংয়ে নানা রকম মসজিদ, ধর্মের ব্যাপারটা, ভালোবাসার মানুষ কত কত ত্যাগ করতে পারে, সব মিলে দারুণভাবে জিনিসগুলো ফুটায় তোলা হয়েছে ড্রামাটিকভাবে। তো অবশ্যই দেখা উচিত একটা মুভি, অনেক সুন্দর মানে অনেক ভালো লাগছে আমার কাছে। 7 নম্বরে যে মুভিটা আছে এটা নিয়ে আমি পূর্বে রিভিউ করছি, আপনি ইউটিউব ঘাটলে পেয়ে যাবেন। সেটা হচ্ছে চমন ভার মুভি, যেখানে একটা পান ব্যবসায়ী পাশের বাসার বিল্ডিংয়ের মেয়ের প্রেমে পড়ে যায়। দোকানের সামনে যে বিল্ডিং আছে সেই বিল্ডিংয়ের মেয়ের প্রেমে পড়ে যায়। এখন শুধু তাই না, এলাকার প্রতিটা ছেলে থেকে নিয়ে নেতা ফেতা খেতা এমনকি চামচা সবাই মানুষের প্রেমে মানে এই মেয়েটার প্রেমে পড়ে যাবে। একটা মেয়ের জন্য ওরা শহরের মানুষ পাগল, এইটা নিয়ে মূলত হচ্ছে গল্প। এখন কে পায় তাকে সেটাই দেখার জন্য আপনাকে দেখতে পাবেন। অসাধারণ একটা মুভি, বিশেষ করে নায়কটা আমার খুব পছন্দের, ও দারুণ দারুণ সব সিরিজ করছে, সবগুলোই আমার দেখা হয়েছে। তো বলা যায় সিম্পলের মধ্যে গর্জিয়াস ব্যাপারটা আসলে এই মুভিতে কাজ করে। তো এই জন্য এটাকে রাখছি আমি 7 নম্বরে। 6 নম্বরে আছে সত্য ঘটনা অবলম্বনে নির্মিত মুভি, যে মুভিটার নাম হচ্ছে লায়ন। তো লায়ন মুভিতে গল্পটা হচ্ছে এরকম, যে একটা বাচ্চা ছেলের ছোটোবেলা ছোটো সময় ভাইয়ের সাথে শহরে এসে হারায়া যায়। হারায়া যাওয়ার পরে মানে হারায়া যাওয়ার পরে যে সার্ভাইভটা করে পুরো ইন্ডিয়া জুইরা এই সার্ভাইভ, তারপরে ওর জীবন একেবারে চলে যায় অন্য কোনো দেশে, অন্য কোনোভাবে সে জীবনটা পার করে। তারপরে এক সময় দেশের কথা মনে পড়ে, যে দেশ মা কে আছে এগুলো খুঁজে বার করতে সে ইচ্ছা লাগে। এখন মনে আছে শুধু একটা রেল স্টেশন, রেল স্টেশনে একটা পানির টাওয়ার,
তারপরে আর কিছু মনে নেই, এই পানির টাওয়ার, ইন্ডিয়াতে পানির টাওয়ারের অভাব নেই। এখন ওইখান থেকে আসলে সে শেষ পর্যন্ত মা বাবাকে খুঁজে বের করতে পারে কিনা, মূলত এটা নিয়েই গল্প, যেটা সত্য রমলম্বন নিয়ে তৈরি হয়েছে। মানে ব্যাপারটা সার্ভাইভ করার সময়টা বাচ্চাটা যে চড়াই উত্তরগুলো পার করছে সেগুলো আসলে দেখার মতো। আর মুভিটা তিন ভাষার, হিন্দি, বাংলা এবং ইংলিশ, এই তিন ভাষা মিলি মিশ্রিত একটা মুভি। হ্যাঁ, সব মিলিয়ে বলা যায় দারুণ একটা মুভি, অসাধারণ না চলে।